আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ শরীরে আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া জানাবো মহান আল্লাহর, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সবাইকে পুরো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস শাহরু রমাদান, রমাদান মাসের দ্বার প্রান্তে উপনীত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ শরীরে আসন্ন রমাদানের সবগুলো সওম রাখার তৌফিক দান করুন এবং রমাদান মাসের হক আদায় করার তৌফিক দান করুন। আমাদের আজকের আলোচ্য বিষয় ইফেক্টিভ রমাদান, কিভাবে আমরা আমাদের রমাদানটাকে সবচেয়ে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারি, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে আপনাদের সাথে আমি 10টা পয়েন্ট শেয়ার করতে চাই, যে 10টা পয়েন্টের উপরে যদি আমরা নজর রাখি ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা আমাদের রমাদান মাসটাকে সবচেয়ে সেরাভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই, হাদিসটা বিশুদ্ধ সনদে অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবীজি বলেছেন আমিন। অর্থাৎ শিখলাম, যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস। আমরা কি এটা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে, যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বলি নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আচ্ছা, আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস, বলি নাউজুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ, বিশুদ্ধ দরুদগুলো পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয়, নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই একটা আমল ছুটে গেল, এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই? কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে চেহারা সুরত পোশাক আশাক রুচিতে অভ্যাসে পছন্দে সংস্কৃতিতে অর্থনীতিতে ইভেন পলিটিক্সেও আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি, তো আমাদের জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, খুশি হবেন?
একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস, তার জন্য কি? আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে, বলার অপেক্ষা আছে? তাহলে যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে পারি, সবার আগে নিজের পোশাকটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দিব ইনশাআল্লাহ, চেহারার মধ্যে পুরুষত্বের পরিচয় থাকবে, থাকবে তো ইনশাআল্লাহ। ওই যে শেষ জামানায় একটা হাদিস আছে, ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। তো ছেলে মানুষের দাড়ি ছিল না এমনটা ইতিহাসই ছিল না, ইতিহাস ঘেঁটে দেখবেন, অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঘেঁটে দেখবেন, এখন পর্যন্ত পৃথিবীতে যে অন্যান্য রিলিজিয়নগুলো আছে তাদের রিলিজিয়নগুলোর মধ্যেও দাড়ি ছেড়ে দেওয়ার একটা পরম্পরা কিন্তু আছে, আছে না? ইহুদিদের দাড়ি নাই, বুদ্ধিস্ট দাড়ি নাই, কোনো কোনো ক্ষেত্রে খ্রিশ্চানদেরও দাড়ি আছে। আর খ্রিশ্চান মানে কোন খ্রিশ্চান? যারা তিন খোদায় বিশ্বাস করে এরা তো প্রকৃত খ্রিশ্চান নয়। প্রকৃত খ্রিশ্চান কারা? বাদশাহ নাজাশির মতো মানুষ। এই ব্যক্তি আবার কে? বাদশাহ নাজাশি সেই ব্যক্তি যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কার সেই জুলুম নির্যাতন থেকে পরিত্রাণের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। কোন জায়গায়? আবিসিনিয়া হচ্ছে এখনকার ইরিত্রিয়া বা ইথিওপিয়া, এই জায়গাটাকে বলা হয় মূলত আবিসিনিয়া। তো এই জায়গায় বাদশাহ নাজাশি নামে একজন খ্রিস্টান শাসক থাকতেন, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন? যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। একজন খ্রিস্টান, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। আর এখন মুসলিমদের রাজ্যে ঘরে ঘরে মানে শিকরে শিকরে শিরায় শিরায় জুলুম আর নির্যাতন চলছে, চলছে কি না? তো জুলুম কাউকে ছাড়বে না, ছাড়বে? জুলুম কাউকে ছাড়বে না। যদি পৃথিবীতে কেউ কারো প্রতি এক জাররা পরিমাণ জুলুম করে থাকে, কাল কেয়ামতের মাঠে অবশ্যই তার হিসেব দিতে হবে। দুনিয়াতে বিচার হোক না হোক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, দুনিয়ায় সেটা স্পষ্ট হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুই রক্ষিত আছে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমিন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিচ্ছিলাম, দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। আজকের লেকচার যারা শুনছেন, ইয়াং জেনারেশনের ছেলেরা আছেন, দাড়ি ছেড়ে দিবেন, ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ওয়াদাও নিব মাঝে মাঝে কিছু কিছু। একটা ওয়াদা করলেন নিজের গেট আপ চেঞ্জ করবেন, একটা হলো নিজের চেহারা চেঞ্জ করবেন, তিন নম্বর নিজের বিশ্বাসের জগৎটা পরিবর্তন করবে। কোন জগৎ? বিশ্বাসের জগৎ। আপনার জীবনের উদ্দেশ্য কি বলেন? আপনাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের ইয়াং জেনারেশনের জীবনের উদ্দেশ্য হয়ে গেছে এখন একটা সার্টিফিকেট, একটা সার্টিফিকেট, একটা জব, একটা কেরিয়ার, একটা সরকারি চাকরি, একটা ব্যবসা, একজন সুন্দরী নারী। হ্যাঁ, এ আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না, এগুলোতে আমি কিন্তু মজা পাই না, সে মজা পায় হয়, তো আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। ওই যে সুরসুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়ত দেওয়া যাবে, এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে জিনা। এগুলো কি জিনা? আর সত্যিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। জিনা হচ্ছে স্বার্থকেন্দ্রিক, জিনা কি কেন্দ্রিক? এখানে স্বার্থ থাকে, কি থাকে? আর যখন আপনি ডিভাইন লাভ, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি, দেখি না? এটা ডিভাইন, যখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে, সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন, আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না।
তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে মহব্বত করেন তার রাসূলের সাথে মহব্বত করেন তার কিতাবের সাথে মহব্বত করেন রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া তো কিছুই না পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি করা যে কোনো কাজ হোক যত ছোটই মনে হোক না কেন হোক সেটা একটা ছোট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন ছোট হোক আর বড় হোক কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এটা হবে আপনার লাইফের ভিশন অ্যাম্বিশন আল্লাহ পাক তৌফিক দান করুন আমি নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন চেহারায় পরিবর্তন নিয়ে আসেন পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন ব্যক্তিত্বে পরিবর্তন কেমন মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি বলেন তো তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন পিছাচ্ছি না কেন পিছাবো তাহলে আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন আমাদেরকে মাথায় আল্লাপাক ঘিলু দেন নাই বুদ্ধি বিবেক দেন নাই আমাদের কাছে আল্লাপাক কোরআন এবং সুন্না নাজিল করেন নাই তাহলে কোরআন সুন্না হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন এর উত্তর কে দিবে খুব চমৎকার এটা একটা কারণ ভাই বলেছেন কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে পড়ার কারণে আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হাদিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না মেলাতে পারছি না কেন মনে করেন আজকে থেকে পাঁচ বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টো কারেন্সি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মনে করেন কিছু বলেন না কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে কি মনে করে এই যে আকাশে মেঘ আছে না এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন কথা বলেন দেখি মনে করেন আসমানে মেঘ জমেছে এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা ইনকেস যদি বৃষ্টি হয়ে যায় আমার কাছে কি আছে ছাতা এই এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না কোরআন সুন্নাহ থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না মনে করেন আপনি পাঁচ বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে এখন ক্রিপ্টো কারেন্সি ঘোরাফেরা করছে এটা কি এটা কাকে বলে এটা জায়েজ না না জায়েজ এর মধ্যে সুদ আছে কি নাই এটা এর মধ্যে জুলুম হবে কি না গরিবের সম্পদ এখানে আত্মসাৎ করা হবে কি না এগুলোর সলিউশন কোরআন সুন্নায় নাই আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয় সমাধান আছে বলি না আমরা তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না হাদিসে থাকবে না তাহলে এখন যদি আপনি স্মার্ট হন আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন এ বুঝতে পারবেন এটা কি এটা কেন এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে আর কি ইহুদিদের পক্ষ থেকে এর পিছনে ওদের ভিশন কি ওরা কি চায় মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন সুন্নাহ আমাদেরকে দিতে পারে না যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন এটা হতে যাচ্ছে তার মানে আপনার এই জ্ঞানটা কি জায়েজ না জায়েজ খিদির আলাইহিসসালাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই জন্য করেছিলাম নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত মনে আছে কোন সূরা কোন সূরা সূরা কাহফ হ্যাঁ তো মূসা আলাইহিসসালাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন খিদির আলাইহিসসালাম একটা বাচ্চাকে হত্যা করলেন মনে আছে মূসা আলাইহিসসালাম বললেন এটা কি করলেন আপনি এমন একটা গর্হিত কাজ করলেন জঘন্য কাজ করলেন আপনি একটা মূসা আলাইহিসসালাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন কি দরকার খিদির আলাইহিসসালাম বলেছিলেন এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে এই তিনটা ঘটনাতে খিদির আলাইহিসসালাম বেশি স্মার্ট না মূসা আলাইহিসসালাম
এখন খিদির আলাইহিসসালাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই, তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন। আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? তার কি নিজস্ব জ্ঞান ছিল? আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারেন কি না? এখন প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন, আশা করা যায়। তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা, মানে অন্তরের মধ্যে কারোর প্রতি হিংসা বিদ্বেষ রিয়া অহংকার রাখা যাবে, অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন, সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষকে আমি নিজে, বাকি সবাই ভালো। নিজের গোনাহ নিয়ে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে, আগে অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ স্পেশালি তাহাজ্জুদ, এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। কথা কি ভারী মনে হচ্ছে না? বলছি যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে। একটা কথা আছে না, ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয়, তারা বলে যে রাত জাগতে হবে উৎসবের উৎসাহে। আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে রাত জাগবো পারবো ইনশাআল্লাহ। তিন নম্বর, দান সৎকা বেশি বেশি করবেন, দান সৎকা করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান চেয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করব না, ভলেন্টিয়াররা হয়তো ভিতরে ভিতরে যাবে, আপনারা চুপচাপ আলোচনা শুনতে থাকবেন আর নিজেদের মধ্য থেকে যা পারেন তাদের হাতে দিয়ে দিবেন, বিশৃঙ্খলা করবেন না, আলোচনার দিকে মনোযোগ দিতে থাকেন। চার নম্বর, জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। কী করতে হবে? আল্লাহর জিকির 24 ঘন্টা চলতে থাকবে, অহেতুক কথা এবং কাজ বন্ধ করবেন, অহেতুক কথা কাজ বন্ধ। এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি, যে কথায় কোনো কাজ নাই, যে মানে কাজেও কোনো কাজ নাই, সেগুলো করতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলি আমি। আত্মশুদ্ধি বলছি ভাই, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর নূর পাওয়ার জন্যে আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে, এক। দুই, আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে। তিন নম্বর, দান সাদাকা বাড়াবেন বেশি বেশি। চার নম্বর, আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। পাঁচ নম্বর, কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে পারেন না কারা কারা, হাত করেন দেখে একটু, লজ্জার কিছু নাই, কোরআন তেলাওয়াত করতে সুবহানাল্লাহ, আপনারা পারেন না? আচ্ছা হাত নামান। হ্যাঁ বস, বলছি বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি দুটো অপশন বলি। এক, স্থানীয় কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শিখবেন এই রমজান মাসে। রাজি আছেন? এই রমজান মাসে শিখতে হবে, রাজি আছেন? আরেকটা অপশন, অনলাইনে কোরআন শিক্ষার অনেক কোর্স চালু হয়েছে, বিভিন্ন একাডেমি কোরআন শিক্ষার কোর্স করাচ্ছে, যেটা আপনার ভালো লাগে সেখানে ভর্তি হয়ে এই রমজান মাসে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ। এই রমজান মাস হবে কোরআনময় মাস, কোরআনকে কেন্দ্র করে রমজান মাসটা অতিবাহিত করবেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আত্মশুদ্ধি অর্জনের কয়টা মাধ্যম বলেছি? এক নম্বর, বলেন কি বলেছি? এক নম্বর কি? মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার বলেছি, ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত। তিন নাম্বার, দান সাদাকা করবেন, এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বুলাবেন, এতিমের মাথায় হাত বুলাবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কার সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহ। কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না, আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। চার নাম্বার, আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি। জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি, বইটার নাম হলো হিজবুল মুসলিম, বইটা দেখেছেন?
নাম শুনেছেন হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন এই বইটা মুখস্থ করে ফেলা চাই পড়া যাবে ইনশাআল্লাহ এই পকেট সাইজ পাওয়া যায় এই পকেটে রেখে দিবেন প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলোর অ্যাপস আছে প্লে স্টোরে ঢোকেন দেখবেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে নামিয়ে নেন যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি পড়া এই কাজগুলো করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা আপনিও খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সাথে আরেকটা কাজ বলি এটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকা দুনিয়াদার মানুষদের সঙ্গ ত্যাগ করা আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন দুনিয়াদার মানুষকে এড়িয়ে চলবেন দুনিয়াদার মানুষ কি বোঝেন যে মানুষের চাল চলন কথাবার্তা ওঠা বসা সবকিছুই দুনিয়া কেন্দ্রিক মানে এখানে আপনি দুনিয়া ছাড়া কিছু পাবেন দুনিয়াদারদের সাথে মিশবেন কিভাবে প্রয়োজন যতটুকু প্রয়োজন এতটুকু শেষ এটা আপনার আত্মার খোরাক দিবে কারা পরকালের খোরাক দিবে কারা আল্লাহওয়ালা মানুষরা আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকবেন চলবেন ইনশাআল্লাহ তাআলা আত্মশুদ্ধি অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন কিন্তু কিতাব পড়ে পড়ে ইসলাম শেখেন নাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন কথা বুঝতে পারছেন নবীজিকে দেখে শিখেছেন আমরা তো নবীকে দেখি না দেখি আমাদের কাছে কিতাব আছে এখন নবীর যারা ওয়ারিশ তারা কারা বলেন ওলামায়ে কেরাম আচ্ছা ওলামায়ে কেরামদের কাছে কি যাওয়া হয় মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করেন তাদের সাথে বসবেন দেখা সাক্ষাৎ করবেন তাদের ওয়াজ মাহফিলে যাবেন তাদের মজলিসে বসবেন তাদেরকে দেখে তাদের কথা শুনে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ আর যদি পারেন আলেম ওলামাদের খেদমত করবেন কি করবেন আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন প্রায় বারো বছর কত বছর এবং তিনি যে বিষয়গুলো শিখেছেন নবীর কাছে এগুলো কিন্তু অন্যান্য অনেক সাহাবীর রেওয়ায়াত থেকে আপনি পাবেন না আবু হুরার রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তিনি ইসলাম কবুল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আঠার মতো লেগে থাকতেন মানে নবী কি করেন না করেন কি বলেন না বলেন সব তিনি নোট আউট করতেন মাথায় মেমোরিতে তখন তো লিখতেন না কি করতেন মুখস্থ করতেন একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক শুনি হাদিস কিন্তু আমি ভুলে যাই আমি হাদিস শুনি কিন্তু ভুলে যাচ্ছি কি করবো ইয়া হে আল্লাহর নবী নবীজি তার চাদরটাকে নিলেন কি নিলেন কি জানি একটা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতে নিয়ে তার চাদরে ঢেলে দিলেন দিয়ে চাদরটা পরিয়ে দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এরপরে আমি কোনোদিনও হাদিস ভুলে যাই নাই এই জিনিসটাকে কি আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন বলেন তো কোনো যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে এই যে ঢেলে দেয় এটা আবার সেই ঢেলে দেওয়া নয় কিন্তু কথা বুঝতে পারছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে যা দিলেন এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন তাহলে আমি যে বলি যে বর্তমান শিক্ষা সেক্টরে একটা শিরিক চলছে কি চলছে আমরা তো কবর পূজা মাজার পূজা শিরিক খুব ভালোই বুঝি না কিন্তু আল্লাহ পাকের হালালকে হারাম করাও যে শিরক আল্লাহর হারামকে হালাল করে নেওয়াও যে একটা কুফরি এটা বুঝতে চাই না তাই না ভাই মদ হালাল না হারাম তা আমরা যে মাশাআল্লাহ হালাল মনে করে খাওয়া শুরু করেছি কি হচ্ছে এটা বর্ডার অঞ্চলে এগুলো বেশি হচ্ছে না আপনারই তো সাক্ষী সুদ হালাল না হারাম তা আমরা যে ফরজ করে নিয়েছি এখন সবার ঘরে ঘরে সুদ তো এখন এই এটা কি আল্লাহ পাকের হালালকে হারাম করা হচ্ছে না আচ্ছা আমরা অনেক কিছুই বুঝি এই যে হাতে আংটি পড়েছি শিরক হয়ে যায় যদি এই নিয়াতে পড়ি যে রোগ ভালো হবে এগুলো তো বুঝি কিন্তু পুরো বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা নয় ছয় আমরা বলি কাপঝাপ চলছে এটা আমরা বুঝি না এগুলো বুঝিও না এগুলোর ব্যাখ্যাও করতে পারি না কেউ ব্যাখ্যা করলে তার সমালোচনা করে ধুয়ে রেখে দিয়ে এইগুলোতে আমরা মাশাআল্লাহ ওস্তাদ তো আমি রিকোয়েস্ট করব যে ইকোনমিক্স নিয়ে আগে পড়াশোনা করে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলো পড়াশোনা করে আচ্ছা আমাকে একটা কথা বলে আমি খুব ভালো মুসল্লি নামাজ পড়ি মাশাআল্লাহ রোজা রাখি জাকাত দিই ইহুদির সাথে বন্ধুত্ব করেছি আমি কত বড় মুসলিম বলেন আমি খুব বড় মুসলিম আমি নামাজ রোজা হজ জাকাত সব করি একদম আপনার ঘরে ঘরে মসজিদ বানিয়ে দিচ্ছি মনে করেন আমার কথা বলছি মনে করেন এক্সটা আমি নামাজ রোজা হজ জাকাতে একশো একশো মাশাআল্লাহ দান সৎকার করছি মাশাআল্লাহ
কিন্তু আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করেছি তাহলে আমাকে আপনি কি বলবেন কি বলবেন হ্যাঁ এটা তো বোঝেন না তাহলে মনে করেন আমি এমন কোন মানে শক্তির সাথে বন্ধুত্ব করেছি পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে যারা মুসলিমদেরকে সারা বিশ্বে হত্যা করছে তাহলে আপনি কি আমাকে ভালো মুসলিম বলবেন তাহলে আপনি আমাকে আমিরুল মুমিনিন বলবেন এতটুকু বোঝার জন্য আপনার কি মানে মুফতি হওয়ার দরকার আছে এই আয়াতটা শুনেন আল্লাহ পাক কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন আল্লাহই তো বলেছেন এরা জালেম এরা কে শুধু এককেন্দ্রিক সঠিক বুঝলেই হবে না পুরো বৈশ্বিক প্রেক্ষাপটটা মিলিয়ে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমিক্স সবকিছু মিলিয়ে আপনাকে সঠিক বুঝটা বুঝতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন কথিত হকপন্থী আর প্রকৃত হকপন্থীর মধ্যে পার্থক্য আছে কি বুঝলেন কথিত হকপন্থী আর প্রকৃত হকপন্থীর মধ্যে পার্থক্য আছে আমরাও হকপন্থী হয়ে বসে আছি আমাদের ঘরে হাদিয়া তোহফা আসছে আর এমনও হকপন্থী আছে সারা বিশ্বে মাশাআল্লাহ ওদেরকে আমরা খুঁজেই পাচ্ছি না এখন তাহলে সব হকপন্থী কি একরকম হলো প্রথম বিষয় ক্লিয়ার করবেন বিশ্বাসের জগতে পরিবর্তন সেটা হলো কোরআন এবং সুন্নায় যা আছে আমি 100% মানার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন সুন্নায় যা আছে চূড়ান্ত এর মধ্যে যার আকীদা আমল মানহাজ পড়বে আমি নিব যারটা পড়বে না আমি নিব না সোজা কথা পরিষ্কার আচ্ছা এবার আসেন যেখান থেকে আমি আলোচনা শুরু করেছি প্রিয় ভাই ওই যে হাদিসটা বললাম তিনটা সিঁড়ি এই সিঁড়ির মধ্যে রমজানের সাথে সম্পর্কিত কোনটা কয় নম্বর সিঁড়ি হ্যাঁ 2 নম্বর নবীজি কি বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক আমরা কি ধ্বংস হতে চাই কোন ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে ইবাদত করে আল্লাহর কাছে গোনা মাফ করাতে পারলো না ধ্বংস হয়ে আচ্ছা প্রশ্ন এখন কিভাবে ইবাদত করলে কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ জানার দরকার আছে কি নাই লম্বা না করে আপনাকে আমি 10টা পয়েন্ট বলছি কয়টা পয়েন্ট 1 নম্বর আগে আমাকে বলেন তো রমজান মাসে রোজা ফরজ হয়েছে কত হিজরিতে বলেন কে বলেছেন বলেন হ্যাঁ ওই তো মাশাআল্লাহ দ্বিতীয় হিজরি এই বাংলাদেশ কার সাথে ক্রিকেট খেলে এখন তোমাদের দ্বারাই হবে মাশাআল্লাহ কে সেঞ্চুরি করলো 60 বলে কে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম দাড়ি রাখছে দেখছো ওমরা করে আসছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যে অনেকে আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে আমরা পড়তে পারি না কেন বলেন তো ভাই কেন পারি না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে কাফের কুফুরি ফতোয়া দিয়ে চলে গেল নাকি বড় বড় আরব বিদ্বানদের ফতোয়ার বইগুলো খুলে দেখেন তারা কি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার এই হাদিসের আলোকে বলেছেন কেউ যদি ইচ্ছা করে সালাত না পড়ে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে গেল কি হয়ে গেল ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি ওজোর থাকলে আলাদা কথা ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে শুধু তাই নয় কেউ যদি মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সেও কাফের হয়ে যাবে নামাজ পড়ে যাকাত দেয় না কি হবে বলেন নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না কি হবে এগুলো আকীদা পরিষ্কার করে আকীদা কি শুধু আল্লাহ কথায় ওটার নাম আকীদা রাসূল কিসের তৈরি এটার নামই আকীদা কি করলে ইমান টিকে থাকে কি করলে ইমান হারা হয়ে যায় এটাও আকীদার অংশ কি করলে ইমান টিকে থাকে আর কি করলে ইমান ভেঙে যায় এটা জানাও তো আকীদার অংশ নাকি আল্লাহ পাকের দিনকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো ইমান থাকবে কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় ইমান থাকবে কেউ যদি ইসলামে কোনো ফরজিয়াতকে অস্বীকার করে ইমান থাকবে কেউ যদি বলে আমি কোরআনের সব মানি সূরা নাস মানি না ইমান থাকবে এগুলো সব কিছুই আকীদার অন্তর্ভুক্ত আল্লাহর হালালকে কেউ হারাম করে আল্লাহর হারামকে হালাল করে নেয় কি হবে এগুলো কিসের অংশ সুবহানাল্লাহ পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন দেখুন
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন এই সালফে সালেহিনের তরিকা আমরা ফলো করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে কথিত ফলো আর প্রকৃত ফলোর মধ্যে পার্থক্য আছে। ফলো করার নাম করে যদি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে হবে কথা বলেন? ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি হারামকে হালাল করে হবে? সুবহানাল্লাহ, ইসলামের ফরজিয়তকে অস্বীকার করি হবে? যদি কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার চেষ্টা করে ওদেরকে যদি আমরা গালিগালাজ করা শুরু করি কাজ হবে? সব কিছুই বুঝে শুনে কাজ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই রমজান মাস পেয়েও আমরা এর ফরজি মানে ফজিলত থেকে মাহরুম হয়ে যাই? আমরা কি চাই? এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে, ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে, কত হিজরি? আচ্ছা, রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে ওই হিজরিতে আরো দুইটা ঘটনা ঘটেছে, কি কি কে বলতে পারবেন? এই তো মাশাআল্লাহ, কি নাম আপনার? মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন। যে রমজান মাসে আমরা সওম রাখছি সেই রমজান মাসে সাহাবীরা বদরের যুদ্ধ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আরো আছে যে রমজান মাসে আমরা সওম রাখবো এই রমজান মাসে আল্লাহ পাক কেবলা পরিবর্তন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেবলা পরিবর্তন থেকে শুরু করি। কেবলা পরিবর্তন মানে কি? ইহুদিরা মদিনায় বসেছিল, বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে নবী হিসেবে স্বীকার করব। যেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনু ইসরাইল থেকে আসে নাই, আসছে কোথেকে? বনু ইসমাইল থেকে, মানে ইসমাইল আলী ইসলামের বংশ। এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন, ঈসাকেও মানেন, সবই মানেন। আমরা তো বলি না লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি, আমরা কোন রসুলের মধ্যে পার্থক্য করি না। তারা চিনল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে ঠিক তেমনি তারা এটা জানে যে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে শেষ নবীর নাম আহমদ, কি নাম? আমাদের নবীর আরেকটা নাম কি? তাহলে তারা নবীজিকে চিনেও কেন স্বীকার করলো না? হিংসা, হিংসা যে আমাদের বনু ইসরায়েলের মধ্যে না এসে বনু ইসমাইলে কেন আসলো? ওই যে হাবিল কাবিলের হিংসা মনে আছে? কাবিল কেন হাবিলকে হত্যা করলো, নিজের মায়ের পেটের ভাইকে? কিসের কারণে? হিংসা। এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই? এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ায় আশপাশে, বেড়ায় না? আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে, আছে না? আবার এমনও বহু মানুষ আছে আমরা মরলে মিলাদ পড়াবে, মরলে কি করবে? মিলাদ পড়াবে। তো কাবিল এখনো বহু আছে সমাজে, তবে দিন শেষে কে জয়ী হয়েছে, হাবিল না কাবিল? কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলছেন এই পৃথিবীতে যত মানুষ খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলে নাউজ। মানে মনে করেন এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ খুন হয়ে থাকে, এই পর্যন্ত হতে পারে, কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে? প্রায় 3.5-4 কোটি মানুষ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7-8 কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। এতগুলো মানুষ দেওয়ার কিল্ড, তাদেরকে মেরে ফেলা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে এরকম 30,000-এর বেশি। চেঙ্গিস খানের নাম শুনেছেন কিনা? এই তো সারা বিশ্বে প্রায় মনে হয় 1 কোটি মানুষকে হত্যা করেছে। এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে, আর কাবিলের আমল নামায় সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে, চিন্তা করেন কত বড় পাপ। আমরা কি কাবিল হব না হাবিল হব? আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর কাবিলদের থেকে হেফাজত করুন, আমিন। এখন আসেন যেখানে ছিলাম। প্রিয় ভাইরা, রমজান মাসে কেবলা পরিবর্তনের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক আছে। আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে, বা বাইতুল মাকদাসের দিকে মুখ করে, আকসার দিকে। বেশ কয়েক মাস, মনে হয় 16-17 মাস আমরা নামাজ পড়েছি ওই দিকে মুখ করে। আল্লাহ পাক কেন তাহলে কেবলাটা পরিবর্তন করে দিলেন রমজান মাসে? তাওবা, সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এখানে শুধু বাহ্যিকভাবে কেবলা পরিবর্তন উদ্দেশ্য নয়, এখানে এই ঘটনার পর থেকে এই রমাদান মাসেই একটা নতুন জাতির উত্থান ঘটেছে বিশ্বের বুকে। তার নাম কি? মুসলিম জাতি। কোন জাতি?
আমরা তাদের নবীকে স্বীকার করেছি তাদের কিবলাকে মেনে নিয়েছি নামাজ পড়েছি কিন্তু ওরা আমাদেরকে সহ্য করে নাই ওরা আমাদের নবীকে স্বীকার করে নাই হিংসা করেছে ষড়যন্ত্র করেছে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি থেকে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করলেন কিবলা পরিবর্তন করে দিলেন যাও তোমাদের কিবলা কোন দিকে তার মানে এটা হচ্ছে একটা নতুন জাতির উত্থান তাহলে আমরা কি এই রমজান মাসে একটা নতুন জাতির উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ আমার কথা কি কঠিন মনে হচ্ছে নতুন জাতির উত্থান মানে কি প্রত্যেকের ভিতর থেকে আমরা তাসকিয়া অর্জন করব ইনশাআল্লাহ কুরআন সুন্নাহ মানার প্রত্যয় ব্যক্ত করব রমজানের শিক্ষাগুলো সারা বছর ধরে রাখব একটা নতুন ইয়াং জেনারেশন এই বাংলার বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি দাড়ি পাকা লোকদেরকে নিয়ে খুব বেশি আশা করছি না দাড়ি কাঁচা ছেলেপেলেদেরকে নিয়ে বেশি আশা করছি আমার আশা কি পূরণ হবে ইনশাআল্লাহ আমাদের সমস্যাগুলো একটু বলি তারপরে বুঝবে প্রবলেমসগুলো হচ্ছে পরিপূর্ণ জ্ঞানের অভাব এক জ্ঞান অনুযায়ী আমলের ঘাটতি আছে তিন নম্বর আমরা পার্সিয়াল ইসলাম ফলো করি কিছু মানে কিছু মানতে চাই না তারপরে ইকোনমিক সেকশনে হারামখোর হয়ে গেছে অনেকেই তারপরে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছে এখন দলে দলে মানে বিভক্তির শেষ নাই মনে করেন একজন বলবে আমি কোনো বিভক্তিতে নাই আমি চূড়ান্ত সঠিক পরে দেখবেন ওর মধ্যেও চারটা দল তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নাই এবং যোগ্য একটা ইউনাইটেড নেতৃত্বের ঘাটতি আছে এই প্রবলেমসগুলো যখন আমাদের ওভারকাম করবেন আপনারা করবেন আমরা তো খালি ধরিয়ে দিতে পারবো আপনারাই করবেন হ্যাঁ তোমরাই করবা ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবে যখন করতে পারবা ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দিন ইনশাআল্লাহ শুধু প্রচার হবে না প্রতিষ্ঠাও হয়ে যাবে দিন প্রতিষ্ঠা হোক আপনারা চান না কোন মোনাফেক চায় না দিন প্রতিষ্ঠা হোক দেখি কোন মোনাফেক আছে আল্লাহর জমিনে যে চায় না যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক প্রতিষ্ঠার প্রচার কি এক জিনিস আমি আপনাকে এখন দাওয়াত দিয়ে গেলাম নামাজের কিসের কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমি কিচ্ছু করতে পারবো আমি আপনাকে যাকাত দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম আপনি যাকাত দিচ্ছেন না আমি কিছুই করতে পারবো আমি বলে গেলাম ভাই জেনা করেন না আপনি তারপরেও আল্লাহ না করে করলেন আমি কিছুই করতে পারবো কেউ পরকিয়া করেছে আমি নিষেধ করে গেলাম পরকিয়া করেন না আপনি দাওয়াত দিয়ে গেলাম আপনি শুনলেন কি শুনলেন না আমি কিন্তু কিছু করতে পারলাম কিন্তু যদি উমর রাদিয়াল্লাহু আনহু থাকতেন এখন যদি আপনি নামাজ না পড়তেন আপনাকে পিটিয়ে নামাজ পড়াতো যদি আপনি জেনা করতেন আপনাকে জনসমক্ষে 100 বেত্রাঘাত করা হতো যদি ব্যভিচার করতো কি করতো তাহলে বলেন আছে না নাই এগুলা ইসলামে কি এগুলো আছে না নাই আচ্ছা এগুলো তো মানুষকে বোঝাতে হয় যে এগুলো ইসলামে আছে ভাই এগুলো আছে আমরা খালি এখন মানে ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে মাশাআল্লাহ খুব ব্যস্ত এই যে মেজর জিনিস তো পড়ে আছে এগুলো কোথায় আল্লাহ পাকে একটা হুদুদ প্রতিষ্ঠা হওয়া কত বছর জানি 40 বছর মনে হয় বৃষ্টিপাতের চেয়ে বেশি বেশি ফজিলতপূর্ণ 40 দিন না 40 বছর আমি ভুলে গেছি আল্লাহ মাফ করো 40 দিন বা 40 মাস এরকম বৃষ্টি হবে জমিন উর্বর হবে এর চাইতে বেশি মানে ফজিলতপূর্ণ যে আল্লাহ পাকের একটা বিধান কায়েম হয়েছে কথা বুঝতে পারছেন ওলামায়ে কেরাম জানেন আমি সব টাচ করে গেলাম তারা আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমি দায়ী মানুষ আমি আলেম নই আপনারা আলেমের যে সংজ্ঞা কঠিন করে দিয়েছেন ওই সংজ্ঞাতে আমরা আলেম হিসেবে করছি না আমরা শুধু পয়েন্টসগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে দাওয়াত দিতে পারি এতটুকু তবে ইনশাআল্লাহ এতে কিছু না হোক ইয়াং জেনারেশনের মধ্যে একটা পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি ইয়াং জেনারেশন নিজের জ্ঞানে নিজের যোগ্যতায় আমলে এবং আকিদায় রিজিকের হালালত্বে সব দিক থেকে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আল্লাহ পাকের জমিনে দিনটা প্রতিষ্ঠা করবে শুধু একদিনের ওয়াজ করে হবে এই যে হাত উঁচু করলেন অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানেন না এই কাজগুলো হবে ভাই কোরআন তেলাওয়াত না শিখলে হবে কোরআনের অর্থ না জানলে হবে অনেকে তো মনেই করে না কোরআনের অর্থ জানার প্রয়োজন আছে তাই না অর্থ জানার প্রয়োজন নাই অর্থ না জানলে আমরা কোরআনের মূল বিষয়টা বুঝতে পারবো এই যে হাদিসগুলো পড়ছি আমল করছি হাদিসের অর্থ যদি বুঝতে না পারতেন কেমন করে আমল করতেন আমল করতে পারতেন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন আমিন